শুভ সন্ধ্যা। করোনা কাল চলছে, দ্বিতীয় ঢেউ এসেছে। গত বছরে এই সময় আমরা আতঙ্কিত ছিলাম, ভীতগ্রস্ত ছিলাম, প্রচণ্ডভাবে শঙ্কায় ছিলাম। এবছরে আমরা নেই, অথচ এবছরে আমাদের ভ্যাকসিন আছে, আগের বছরে তাও ছিল না ভ্যাকসিন। গত বছরে আমরা না নিয়েও কিন্তু এরকম চরম মাত্রায় করোনার বৃদ্ধি পায়নি। গত বছরে ভ্যাকসিন ছিল না, তবুও আমরা কিন্তু করোনার হার দেখেছি এতটা বৃদ্ধিপ্রাপ্ত হয়নি যতটা এবছরে দেখতে পাচ্ছি। তার কারণ একটাই, সেটা হলো অনিয়ন্ত্রিত জনসমাবেশ। আমাদের কিছুটা নিজেদের বিধিনিষেধ পালন না করার মানসিকতা, মাস্ক না পরা, স্যানিটাইজার ব্যবহার না করা, দীর্ঘদিন আমরা অভ্যাসের বাইরে চলে এসেছিলাম। আগের বছরে যখন আমরা মৃত্যু ভয় পেতাম তখন এগুলো ব্যবহার করতাম, এবছরে মনে হয়েছে আমরা বোধহয় করোনা মুক্ত হয়ে গেছি। তার ফল দ্বিতীয় ঢেউ আবার এসেছে এবং আমাদের প্রায় প্রতি ঘরে ঘরে করোনা প্রায় আক্রান্তর অবস্থা রয়েছে। আমি যে অঞ্চলটায় থাকি সেখানে 10টা থেকে 15টা বাড়ি অন্তর অন্তর করোনার খবর আছে, যদিও তার বল আগের মতো নয়। যদিও মানুষ করোনা আক্রান্ত হলেই সে কিন্তু সমাজ থেকে অচ্যুত হয়ে যাচ্ছে না, তাকে কিন্তু হসপিটালাইজড করা হচ্ছে না, সে বাড়িতেই থাকছে। কিন্তু এই আক্রান্তের জন্য আমরা বাহক হয়ে যদি যাই, আমাদের বাড়ির বাচ্চারা আছে, আমাদের বাড়ির বয়স্ক অসুস্থ মানুষরা আছে, তারা কিন্তু খুব এর দ্বারা কিন্তু সমস্যায় পড়বে। তাই এই করোনার ঢেউয়ের প্রভাব যতটা আগের বার ছিল তার থেকে অবশ্যই কম, কিন্তু এই কমটা কিন্তু শুধুমাত্র আমাদের জন্য কম নয়, যারা বাড়ির অসুস্থ মানুষ, বৃদ্ধ বৃদ্ধা মানুষ, যারা ছোট বাচ্চা, তাদের জন্য মারাত্মক আকার নিতে পারে। তাই আমাদের উচিত প্রত্যেকের অচেনা মানুষ, অপরিচিত মানুষ, তাদের কাছে গেলে মাস্ক পরতে এবং ভিড়টা যত সম্ভব এড়িয়ে চলতে, ভিড়ের মধ্যে অবশ্যই মাস্ক ব্যবহার করতে, স্যানিটাইজ করতে, বাইরে থেকে বাড়িতে গেলে ভালো করে হ্যান্ড ওয়াশ, সাবান, যেভাবেই হোক হাত পা ধুতে। এবং এভাবে আমরা যদি মেনটেন করতে পারি, করোনা আমাদের যেভাবে বিস্তার লাভ করছে বাড়বেও, এটার ওপর নিয়ন্ত্রণ সরকারেরও সেভাবে হচ্ছে না, তার জন্যই কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরেও অনেক আক্রান্ত হচ্ছে। এটা যদি নিয়ন্ত্রিত হতো তো ভ্যাকসিন পাওয়ার পর আমরা কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারতাম, যেটা এবছর আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমাদের হাতে ভ্যাকসিন রয়েছে, সব রকম কিছু রয়েছে, অথচ আমরা একে আটকাতে পারছি না, চরম হারে কিন্তু এর হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রভাব অনেকটাই কম। আগে করোনা হলেই ভাবতো বোধহয় মানুষ শেষ, কিন্তু এখন না, সেই অবস্থা নেই। কিন্তু আমাদের বাড়ির স্বজন মানুষ, যারা অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা বাচ্চারা, যাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে যারা আক্রান্ত, আমরা যদি বাহক হয়ে যাই তাদের সমস্যা বাড়বে, তারা আক্রান্ত হলে কিন্তু তাদেরকে ফিরে পাওয়া মুশকিল হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই, সরকারি বিধিনিষেধগুলো পালন করুন, মাস্ক পরুন এবং অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন। ভালো থাকুন সবাই।